কে? চিনতে পারছেন? অনেক দিন পর দেখা। আপনি কি ভেবেছিলেন শিবাজি আমায় আটকে রাখতে পারবে? আপনার পোষা গুন্ডাগুলোই আমায় আটকাতে পারল না, আর শিবাজি কিভাবে আমায় আটকাবে বলুন তো? আচ্ছা, এরপরেও কি আপনার মনে হয় ঋষির সঙ্গে বাইরের বিয়েটা আপনি দিতে পারবেন গায়ত্রী দেবী? তুমি ছাড়া পেলে কি করে? এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর হলো না। বাজে কথা বলো না। তুমি কি ভেবেছো হুমকি দিয়ে তুমি ঋষির বিয়েটা বন্ধ করতে পারবে? আমি কি করতে পারি সেটা তুমি জানো না? আমি কি করতে পারি সেটা আপনি আগে জানতেন, কিন্তু এখন নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন। তোমার মুখ থেকে এইসব বড় বড় কথা শুনতে আমার ভালো লাগছে না। কিন্তু শুনতে যে আপনাকে হবে গায়ত্রী দেবী। আপনি আমার সঙ্গে ঠিক যা যা করেছেন আপনি কি জানেন? তার জন্য আমি আপনাকে পুলিশে দিতে পারি। তুমি কোনো প্রমাণ করতে পারবে না, কারণ গায়ত্রী গাঙ্গুলি কোনো প্রমাণ রেখে কাজ করে না। ঋষির প্রথম বউ বেঁচে থাকা সত্ত্বেও আপনি ঋষি আবার বিয়ে দিতে চলেছেন, এটাই কি সবচেয়ে বড় প্রমাণ নয় গায়ত্রী দেবী? পুলিশের কাছে আমার একটা লিখিত অভিযোগে কি আপনাকে জেলে পাঠানোর পক্ষে যথেষ্ট নয়? বাড়াবাড়ি করলে তুমি কিন্তু মরবে। আপনার তেজ এখনো যায়নি দেখছি। ইচ্ছে করলে অনেকদিন আগেই নর্থ বেঙ্গলে আমি তোমাকে শেষ করে দিতে পারতাম, ঠিক যেমন করে কাবেরীকে শেষ করেছে। অথচ কি আশ্চর্য দেখুন, কাবেরীকে নর্থ বেঙ্গলে নিয়ে গিয়ে খুন করার পরেও আপনার মন থেকে দুশ্চিন্তা কিন্তু একদম যায়নি। তাহলে আপনার বাড়িতে এতবার যাওয়া সত্ত্বেও আপনি কাবেরী বলে কেন আমায় ভুল করবেন বলুন তো? আচ্ছা গায়ত্রী দেবী, অদিতি তো ফিরে এসেছে, কাবেরীও যদি মরে গিয়ে আবার ফিরে আসে কি করবেন আপনি গায়ত্রী দেবী? কখন কি করতে হয় গায়ত্রী গাঙ্গুলি জানে। আগে তোমাকে তো বিদায় করি, তারপর না হয় ভাববো আমি কাবেরীকে নিয়ে কি করব। আমাকে বিদায় করার ক্ষমতা আছে আপনার? যে কটা টাকার জন্য বিদায় হতে পারে তাকে নিয়ে আমি খুব একটা ভাবি না। আমার দামটা আপনার মনে আছে তো? 10 লাখ টাকা। 10 লাখ টাকা আমার হাতের ময়লা, তুমি চাইলে অনেক আগেই আমি তোমায় এটা দিয়ে দিতে পারতাম, তাহলে আমাদের দুজনকেই এতদিন ধরে এত কষ্ট করতে হতো না। তখন 10 লাখ টাকা কেন? 10 কোটি টাকা দিলেও আপনি ঋষিকে আমার থেকে সরাতে পারতেন। আজ নিশ্চয়ই পারবো, তাই না অদিতি? কিরণ একজন পুলিশ অফিসার, তুমি সেটা জানতে? জেনে শুনে আমাদের কাছে চেপে গেছিলে কেন? কি হলো বলো। না না, আমি তো ওকে দেখে একদম অবাক। মেয়েটা মানে অত বড় হয়ে গেছে, এটা আমি ফেলে আমি সমস্ত মানে এমন করছে, আমি আর আমি আমাকে পর্যন্ত খবরটা জানায়নি, আমাকে পর্যন্ত জানায়নি, আমি অবাক। কি হলো, কি উত্তর দিচ্ছ না কেন? সত্যি কথা বলতে কি, কিরণ যে পুলিশে চাকরি করে হ্যাঁ আমি সেটা জানতাম। তাহলে আমাদের জানাওনি কেন? না জানানোর নিশ্চয়ই কোনো কারণ ছিল নিশা। তার মানে তুমিও ব্যাপারটা জানতে? না জানানোর কারণটা জানতে পারি কি? হ্যালো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ আমি রাখছি বললাম তো, রাখছির পরে কথা কথা বল। এই তো মেজবুমা, মেজবুমা শোনো, তুমি একটা কাজ করতে হবে বুঝলে। প্রতিমার তো শরীর ভালো নেই, ওকে মানে আমরা ঠিক করছি, মানে আমার খুব ইচ্ছে, বাবা তো আমি, আমাকে একটা কাজ করতে হবে, আমাকে
ওই ওই কাবেরীর এই যে চাকরি পাওয়া এটার আমরা একটা বড় করে সেলিব্রেট করব। হ্যাঁ, আমরা আমাকে মানে আমি তো বাবা, আমাকে তো একটা ব্যবস্থা করতে হবে। এই সামনের রোববার বুঝলে একটা খাওয়া দাওয়া বড় করে করব, তুমি সব রান্না বান্না করবে আর আমি সব বাজার টাজার করে দেব। হ্যাঁ, বলছি কি কি রান্না হবে, কি কি বাজার হবে, চলো আমরা না ঘরে গিয়ে একটা লিস্ট করে ফেলি বড় করে। হ্যাঁ, ঘরে গিয়ে লিস্ট করবি? হ্যাঁ, ঠান্ডা আছে, চলো চলো লিস্ট করে ফেলি। না, এটা ঘরের মধ্যে আবার কি আছে? চলো, আরে কি পোস্ত করব? হ্যাঁ, পোস্ত পোস্ত বৌমা, পোস্তটা তুমি করবে আর আমি কি করব? আরে চলো 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 চলো। তোমাদের কি ব্যাপার বলো তো? পাড়ায় ঢোকার মুখে সবাই দেখছি কিরণকে নিয়ে আলোচনা করছে। তুমি একটা কথা আমাকে পরিষ্কার করে বলো তো, কিরণ যে পুলিশ অফিসার এই কথাটা ঠিক না ভুল? পরিষ্কার করে বলো আমাকে। অদ্ভুত ব্যাপার, পাড়ার লোকজন জেনে গেল সব কথা আর তোমার বউ আসল কথাটা আমাদেরই জানাচ্ছে না। বাহ, হ্যালো, আমাকে ইয়ে কর। ও এই এই অশান্ত, বুঝলি আমরা দেরি করবো না, ওই কাবেরী এলে আমরা সব খাওয়া দাওয়া করে নেবো আর ও এলে তারপরে। ও আচ্ছা, প্রতিমা কোথায় রে? কি বলছো, কি তোকে বলেনি কেউ? ওই দেখো, এই যে ছেলেটা কেউ বলেনি, বলছি আমরা রোববারে খাওয়া দাওয়া করবো। প্রতিমাকে জানাই, প্রতিমা তোকে বলে দেবে। দাঁড়া, প্রতিমাকে খবরগুলো মেজবো মা, প্রতিমাকে একটা। প্রতিমা, প্রতিমা, আসল ঘটনাটা এবার পরিষ্কার করে বলো তো। বলবো তোমাদের সবাইকেই বলবো, কিন্তু কিন্তু তোমাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, দাদা ভাই দিদি ভাই যেন ঘুরে ঘুরে ওটা জানতে না পারে। মিস্তি, কিরণকে নিয়ে এত লুকোচুরি করার কারণটা কি গো? বৌদি কি বলছে আগে সেটা ভালো করে শোন। কিরণ কিরণ এ বাড়িতে এসেছিল অদিতি নামের একটা মেয়ের কিডন্যাপের রহস্যের খোঁজ করতে। অদিতি? অদিতিকে? যে মেয়েটিকে কিরণ নর্থ বেঙ্গল থেকে বাড়িতে নিয়ে এসেছিল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তার মানে ওই মেয়েটা কাবেরী নয়? এটা প্রথম দিন থেকে আন্দাজ করেছিলাম। তাহলে কাবেরী এখন কোথায়? তোমার কিরণ কিছু বলেনি? কিরণ এখনো এখনো কাবেরীর কোনো খোঁজ পায়নি। কাবেরী বেঁচে আছে তো? জানি না। দশ লাখ টাকা আপনার কাছে হাতের ময়লা হতে পারে, কিন্তু তবুও তো টাকা, আপনার কষ্ট করে রোজগার করা টাকা। আমার কষ্টের কথা নাই বা ভাবলে, তুমি দাম চেয়েছো আমি দিয়ে দিলাম, ব্যাস। তবে আপনার চিন্তা নেই, ওই 10 লাখ টাকার মধ্যে 5 লাখ টাকা আমি আপনাকে ফিরিয়ে দেবো। ফিরিয়ে দেবে? ধরে নিন ঋণ শোধ করবো। কার ঋণ শোধ? কাবেরী। কাবেরীর মায়ের চিকিৎসার জন্য 5 লাখ টাকা দিয়ে আপনি কাবেরীকে কিনে নিয়েছেন, আজ সেই 5 লাখ টাকা আমি আপনাকে ফিরিয়ে দিয়ে কাবেরীকে ঋণমুক্ত করতে চাই। যে মরে গেছে তার ঋণ শোধ করতে চাইছো কেন? কাবেরী যদি মরে গিয়েও থাকে, গায়ত্রী গাঙ্গুলির কাছে ঋণ রেখে কাবেরীর আত্মা কিন্তু কোনো দিনই শান্তি পাবে। তার মানে তুমি কাবেরীর আত্মাকে মুক্ত করতে চাইছ, শান্তি দিতে চাইছ? গুড, ভেরি গুড, ভগবান তোমার মঙ্গল করুন। আর বাকি 5 লাখ টাকা দিয়ে তোমার জীবনটা মোটামুটি ভালোভাবেই কেটে যাবে। গায়ত্রী গাঙ্গুলির টাকায় জীবন চালানোর মতো কোনো ইচ্ছে এবং অবস্থা ভগবান করুক কোনোদিন যেন আমার না হয়। তা 5 লাখ টাকা দিয়ে তুমি কি করতে চাও?
কোনো স্বেচ্ছাসেবী সংস্থাকে টাকাটা আমি দিয়ে দেব, যাতে আর কোনো কাবেরীকে তার মায়ের চিকিৎসার জন্য গায়ত্রী গাঙ্গুলির কাছে বিক্রি হতে না হয়। যাকগে, অনেক কথা হয়ে গেছে, আমি ডিভোর্স পেপারটা এনেছি, সই করে দাও। আমার টাকা? এতে 10 লাখ টাকার চেক আছে, এটা ব্যাংকে ফেলে দিলে দুদিনের মধ্যে তুমি টাকা পেয়ে যাবে। একটু ভুল হয়ে গেল, চেক তো আমি নেব না, আমার নগদ টাকা চাই। তুমি কি আমাকে অবিশ্বাস করছো? এতে গায়ত্রী গাঙ্গুলির সই করা আছে। গায়ত্রী গাঙ্গুলিকে যে বিশ্বাস করেছে সেই ঠকেছে। নতুন করে আমি আর সেই দলে নাম লেখাতে চাই না। যা, অরুন্ধতী দেবীর সঙ্গে কুস্তি লড়তে লড়তে নিজেই কাত হয়ে গেলেন যে, কফিটা খান, এই সাবধানে উঠুন, কফিটা খেলে যদি একটু এনার্জি পান। সবে মাত্র একটা রাউন্ড হয়েছে, প্রথমটায় আপনি এগিয়ে আছেন, কিন্তু এখন অনেক রাউন্ড বাকি, আর ওই মহিলা অরুন্ধতী দেবী কি চাল দেবে তার কোনো সেন্স নেই। ধরুন, আপনার কি মনে হয় মার্ডার কেসের প্লাবন বাঁচবে? দেখুন, আপনি অরুন্ধতী দেবীকে দোষী প্রমাণ করে প্লাবনকে বাঁচাতে চাইছেন, আর ওরা ডাইরেক্টলি প্লাবনকে টার্গেট করছে, কাজেই ওদের থেকে আপনার কাজটা একটু কঠিন। তবে হ্যাঁ, আপনি প্রথম দিন অরুন্ধতী দেবীকে যেভাবে কোণঠাসা করেছেন, সেখান থেকে উনি কী করে বেরোবেন সেটা ভাবতেই অনেক সময় চলে যাবে। তাছাড়া পুলিশের তরফ থেকে যা চাপ দেওয়ার আমরা ঠিকই দেব। আচ্ছা অর্কবাবু, অরুন্ধতী দেবীর রিভলভার থেকে ওই বুলেটটা কি পরিস্থিতিতে কিভাবে ফায়ার করা হয়েছে তার হিসেব কি অরুন্ধতী দেবী মেলাতে পারবেন কোর্টে? দেখুন, প্লাবনের রিভলভার থেকে যে ফায়ার করা হয়েছে তার প্রমাণ কিন্তু ব্যালিস্টিক রিপোর্ট। অরুন্ধতী দেবীর রিভলভার পরীক্ষা করে যদি দেখা যায় যে ওই রিভলভার থেকে আদৌ কোনো দিন ফায়ার করা হয়নি, তাহলে প্রশ্ন হচ্ছে গুলিটা কোথায় গেল। আচ্ছা, এরম তো হতে পারে যে প্লাবনকে ওই খালি রিভলভারটা দিয়ে ডাক্তারকে ভয় দেখাতে পাঠানোর সময় অরুন্ধতী দেবী অ্যাকচুয়ালি নিজের রিভলভারের একটা বুলেট ওতে ভরে দিয়েছিলেন। কি হলো, হতে পারে না এরম? দেখুন, এটা যদি প্রমাণ করা যায় যে অরুন্ধতী দেবীর রিভলভার থেকে কোনো গুলি বেরোয়নি, তাহলে এটাও হয়তো প্রমাণ করা যাবে যে সেই মিসিং গুলিটা অরুন্ধতী দেবী প্লাবনকে যখন অন্য রিভলভারটা দিচ্ছিলেন তার মধ্যে ভরে দিয়েছিলেন। তাহলে তাহলে তো প্লাবন বেঁচে যাবে, বলুন। নিশ্চয়ই বাঁচবে, আমার মনে হয় আপনি আপনার কথা রাখতে পারবেন। আবার কি ভাবছেন? প্লাবন তো বেঁচে যাবে, তারপর? তারপর আর কি, আপনার ভবিষ্যৎ তো গোছানোই আছে। আপনার প্লাবন ছাড়া পেয়ে যাবে, আপনি আপনার প্লাবনের কাছে ফিরে যাবেন, তারপর বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করবেন। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মরল। এই নিয়ে আর ভাবার তো কোনো সেন্স নেই। পাশের ঘরের মতোই ফুল দিয়ে সাজানো হবে, ওখানে একটা হল ঘর আছে, দেখিয়ে দিচ্ছি, আসো। বৌদি, 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 দেখো দেখো কারা এসেছে। মাইমা চলে এসেছো? মামা চলে এসেছো? ভালো আছো মা? হ্যাঁ, খুব ভালো আছি।
দিদি কোথায়? মেজো মা চলে আসবেন এক্ষুনি। মামা বসো, মামা বসুন না, বসো। বলো কি খাবে, চা না ঠান্ডা? দিদি আসুক, তারপর চা খাওয়া যাবে। আচ্ছা ঋষি কোথায় আছে? কোথাও এখানে আসবে এক্ষুনি হয়তো। দিয়া শোনো না, একটু শঙ্করদাকে খবর দাও, একটু চায়ের ব্যবস্থা ব্যবস্থা করতে বলো, জানো এক্ষুনি বলছি। বাবা তোমাকে বললাম না একটু দাঁড়াও, মোবাইলটা রিচার্জ করব, আর তোমরা আমাকে বাইরে ফেলে একা চলে এলে। ওহো ভুল হয়ে গেছে মা। ঠিক আছে ঠিক আছে, চলো তোমার মোবাইল চার্জ করার ব্যবস্থা আমি করে দিচ্ছি। যেটা বললাম মন্দির শুনেছেন তো, পরে যেন না শুনি যে এটা হচ্ছে না ওটা হচ্ছে না, ঠিক আছে? না না সময় মতো সব ব্যবস্থা ঠিকঠাক হয়ে যাবে, দেখা যাক হলেই ভালো। কখন এসেছে? এই তো ভালো আছে তো। হ্যাঁ আপনি ভালো তো? মাইবা কেমন আছে? খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। বাবা কত বড় হয়ে গেছিস রে, তোকেও তো চিনতে পারছি না, তুই তো একেবারে কি ব্যাপার, কোথায় ছিলি এতক্ষণ? মামা মামি এসে যা একবার, যা। কেমন আছেন? খুব ভালো আছি, তুমি কেমন আছো? এই তো চলছে ভালো। এই যে কি ব্যাপার, আপনারা সকাল থেকে ফোনে পাচ্ছি না কেন? হ্যাঁ কি ব্যাপার? ঋষিদার বিয়ের সব ব্যবস্থাই করে ফেলেছি স্যার। হ্যাঁ বিয়ের ব্যবস্থা করেছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, আর একটা কথা মনে রাখবেন, কালকে কিন্তু আইবুড়ো ভাত, তার খাওয়া দাওয়ার ব্যবস্থাও ঠিকঠাক করতে হবে, মনে থাকবে? ওটা নিয়ে ভাবতে হবে না, ভাবতে হবে না। আচ্ছা ভালো কথা। অনেক হ্যাঁ কাল সকাল থেকে এনাদের ওপর একটু নজর রাখিস, না হলে পুরো গোলমাল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ কেমন আছো তোমরা? খুব ভালো আছি। আমি ভালো আছি, তোমরা এসছো, খুব ভালো লাগছে, ভীষণ ভালো, খুব ভালো লাগছে। তো বাপ্পা কোথায়, ওকে দেখছি না যে? কেমন আছো? ভালো আছি, কত বড় হয়ে গেছে। বাবা কোথায়? আরে বাবা অফিসের কাজে ব্যাঙ্গালোরে গেছে, আর মাকে তো জানোই বাড়ি খালি, সে আসতেই চাইবে না। ও মাকে নিয়ে এই এক জ্বালাতন, বাড়ি ছেড়ে কিছুতেই কোথাও যাবে না। আরে এই তো আসল লোক চলে এসেছে, কেমন আছে বল? ভালো, তুই কেমন আছিস? আমি ভালো আছি। ঋষিদা তোমাকে কিন্তু আমাদের সাথে রাত জাগতেই হবে। এই এই রাত জাগাতে আছে, অন্য কিছু প্ল্যান করা যায় না? শোন রাত জাগার পরে বাপ্পি, আচ্ছা ঠিক আছে দেখ দেখা যাক, দেখা যাক কি হয়। রাত জাগা না, রাত রাত জাগা হবে না। তুমি দাদাকে এভাবে কিন্তু বিরক্ত করবে না, যাও ভেতরে যাও। আচ্ছা আচ্ছা তুমিও যাও বাবা। দেখছি 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 কি করা যায়, দেখছি দেখছি, দাঁড়া না, কেমন আছো বলো? ভালো আছি। চলো 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 চলো, আমার লাগবে, তুমি ওদের দেখো, ওদের দেখো। শঙ্কর তুমি ভেতরে যারা আছে তাদের জানো, যাও। আচ্ছা আমি যাচ্ছি। আর বলো তোমাদের তো আসার কোনো যোগাযোগ টোগাযোগ কিছু করার? ফোনে তো যোগাযোগ হয়ই না, বললে হয়, এই অনুষ্ঠান হলো তো। কিরে কোথায় গেছিলি তুই? তোমাকে দেখতে এরকম লাগছে কেন, তোমার শরীরটা কি খারাপ? না এই গরমে একটু ছোটাছুটি হচ্ছে তো, হ্যাঁ শরীরটা একটু খারাপই লাগছে। মাকে দেখে মনে হচ্ছে যেন একটা ঝড় বয়ে গেছে, কি হয়েছে, কোথায় গিয়েছিল মা? গায়ত্রী গাঙ্গুলী অনেক মানুষের রাতের ঘুম নষ্ট করেছে, কিন্তু আজ থেকে গায়ত্রী গাঙ্গুলী রাত জাগা শুরু। আমি ওকে ঘুমোতে দেব না। কে? আমি শিবাজি। বাবা, সিংহের গুহা থেকে একেবারে অক্ষত অবস্থায় ফিরে এসেছো তুমি, এলেম আছে তোমার। আমি তো আপনাকে বলেইছিলাম গায়ত্রী গাঙ্গুলী আমার কোনো ক্ষতি করতে পারবে না, বরং আজ থেকে গায়ত্রী গাঙ্গুলীকে ভাবতে হবে কিভাবে নিজের ক্ষতি আটকানো যায়। বাবা তুমি তো গায়ত্রী গাঙ্গুলীকে ভয় পাইয়ে দিয়েছো দেখছি। হ্যাঁ হ্যাঁ দিয়েছি। তাহলে তো তুমি নগদ 10 লাখ টাকা পেয়ে গেছো। হ্যাঁ না এখনো পাইনি। যা বাবা
না তাহলে দিদিকে ভয় পাইয়ে লাভটা কি হলো? গায়ত্রী গাঙ্গুলি আমায় 10 লাখ টাকা চেক দিতে চেয়েছিল, আমি নিইনি। তার প্রথম কারণ হলো ওই চেকটা আদৌ ক্যাশ হবে কিনা সেই ব্যাপারে আমি শিওর নই, আর তাছাড়া টাকা নেওয়ার কোনো প্রমাণ আমি গায়ত্রী গাঙ্গুলির কাছ থেকে রাখতে চাই না। না, গায়ত্রী গাঙ্গুলির কাছে তুমি ওই নগদ টাকা চেয়ে ঠিকই করেছো, বুঝেছো, কিন্তু তোমার জন্য আমার খুব চিন্তা হচ্ছে অদিতি। কিসের চিন্তা? চিন্তা হচ্ছে এই যে গায়ত্রী গাঙ্গুলি তোমার সঙ্গে যে দেখা করলো না, সেটা আসলে দেখা করলো তোমাকে বুঝে নেওয়ার জন্য। এবার দ্বিতীয় দিন তুমি যেই ওর কাছ থেকে টাকাটা নিতে যাবে, এই গায়ত্রী গাঙ্গুলি কিন্তু তখন ওর দাঁত এবং নখগুলো বার করে ফেলবে অদিতি। কোনো লাভ হবে না শিবাজি বাবু, গায়ত্রী গাঙ্গুলি দাঁত আর নখের ধার কীভাবে নষ্ট করতে হয় সেটা অদিতি গাঙ্গুলি খুব ভালো করে জানে। তাহলে আর কি, 10 লাখ টাকা তোমার হাতে চলে এলো। হ্যাঁ, এবার দিদিও নিশ্চিন্তে ওই ডিভোর্স পেপারে সই করিয়ে ঋষির সঙ্গে নিশ্চিন্তে ওই পায়েলের বিয়েটা দিয়ে দিতে পারো। হ্যাঁ, গায়ত্রী গাঙ্গুলি আমায় 10 লাখ টাকা দিলে আমি ঋষিকে ডিভোর্স করে দেব এমন কথা আপনাকে কে দেবে? দেবে না, তুমি তো দিদিকে কথা দিয়েছিলে। গায়ত্রী গাঙ্গুলির মতো মহিলাকে কথা দিয়ে দাম রাখার কোনো দায় নেই আমার। বাবা, আমি তোমাকে যতটা বোকা ভেবেছিলাম তুমি ততটা বোকা নও অদিতি। এখন তো দেখি তুমি গায়ত্রী গাঙ্গুলির থেকেও এক কাটি ওপরে। হ্যাঁ, অদিতি নামে একটা বোকাশোকা মেয়ে পাহাড় থেকে কলকাতায় এসেছিল, আপনাদের শহর তাকে তার বোকামো ভুলিয়ে চালাক বানিয়ে দিল। মার সঙ্গে একটু কথা বলা দরকার। হঠাৎ কি হলো মার? এটা আবার কার চিঠি? অদিতি, হাতের লেখা এত দিন বাদে অদিতি বেঁচে আছে।